আমার নাম সঙ্গীতিকা, আমি দিল্লিতে থাকি। আমার বাবা মা থাকেন প্রান্তপল্লিতে। তো সাডেন যেটা না হওয়ার এই কঠিন সিচুয়েশনে সেটাই হলো আমার বাবা মা, দিদি, দিদির মেয়ে, ওরা সবাই কোভিড পজিটিভ হয়ে যায়। যদিও দিদি আর দিদির মেয়ের রিপোর্ট নেগেটিভ এসেছিল, কিন্তু আই এম কোয়াইট শিওর যে ওদেরও কোভিড হয়েছিল। বাবার মা মানে এন্টায়ার ফ্যামিলি শরীর এতটাই খারাপ ছিল যে ওরা ফুললি বেড রিডেন হয়ে গেছিল। বাবার জ্বর, বাবার কিডনিরও প্রবলেম। তো এই সিচুয়েশনে, সরি আমার গলা ভেঙে গেছে অ্যাকচুয়ালি, এই সিচুয়েশনে দিদি যে কথা বলবে কারোর সাথে, আই মিন কারো কাছে হেল্প চাইবে, সেই সেই ক্ষমতা ছিল না। দিদি আমাকে কোনো মতে একটা হেল্পলাইন নাম্বার সেন্ড করে, প্রান্তভূমি থেকে পেয়েছিল, রেড ভলেন্টিয়ার্স হেল্পলাইন। তো আমি সেই নাম্বারে কল করি, কল্লোল সরকার, কল্লোল দা, আমি ওনার সাথে কথা বলি। তো সেই সিচুয়েশনে কল্লোল দা গাড়ি অ্যারেঞ্জ করা, বাবা মা, দিদি, আই মিন ফুল ফ্যামিলির কোভিড টেস্ট করানো থেকে তাদের যা নিত্য প্রয়োজনীয় ওষুধ, বাজার হাট, এনিথিং, মানে ইচ অ্যান্ড এভরিথিং যা যা লাগে একটা ফ্যামিলি, যেগুলো ওরা পারছে না করতে সেগুলো করা। আই এম কোয়াইট শিওর যে রেড ভলেন্টিয়ার্স আমার মতো যারা, আমি এখন টোটালি হেল্পলেস ছিলাম, রেড ভলেন্টিয়ার্স যদি না থাকতো আই ডোন্ট নো কী হতো। ওরা আমাদের যেভাবে হেল্প করেছে, যেভাবে দাদা তোমরা আমাদের হেল্প করেছো, অসংখ্য 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 ধন্যবাদ। আমি তোমাদের থেকে অনেকটাই ছোট, আমি জানি না ছোটরা বড়দের আশীর্বাদ করতে পারে কি না, জানি না, হয়তো পারে না, কিন্তু আমি মন থেকে বলছি তোমাদের খুব 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 ভালো হোক, তোমরা খুব ভালো থাকো। আর যাতে মানে তোমরা যেরকম আমার ফ্যামিলির পাশে আজ অবধি, এখনও অবধি বাজার করে দিয়ে আসা, ওষুধ কিনে দেওয়া, রিপোর্টস দেওয়া, এভরিথিং যেগুলো করছো, সেরকম যেন আরও আমার মতো নিডি ফ্যামিলি যারা, তাদের যেন তোমরা পাশে থাকো। আই এম কোয়াইট শিওর তোমরা আছো। কি বলবো, আমার কাছে ভাষা নেই থ্যাংকস জানানোর। এইভাবে এগিয়ে যাও, আই এম শিওর যে এই দুঃসময় খুব শিগগিরই আমরা কাটিয়ে উঠব। আর যখন সব সিচুয়েশন নর্মাল হবে, আই উড লাভ টু মিট ইউ গাইজ পার্সোনালি, আমি নিজে গিয়ে তোমাদের সাথে দেখা করতে চাই, সিরিয়াসলি বলছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রেড ভলেন্টিয়ার্স, থ্যাংক ইউ কল্লোল দা, থ্যাংক ইউ ইচ অ্যান্ড এভরি ওয়ান যারা যারা এই এই দুঃসময়ে আমার পাশে ছিল, আমার পরিবারের পাশে ছিল। থ্যাংকস আ লট।